বৃহস্পতিবার রাজ্যে পঞ্চায়েত ভোট সকাল 7টা থেকে শুরু হয়। ভোট গ্রহণ প্রক্রিয়া গ্রাম পঞ্চায়েতের 1819টি কেন্দ্রে, পঞ্চায়েত সমিতির 188টি কেন্দ্রে এবং জেলা পরিষদের 96টি কেন্দ্রে বৃহস্পতিবার সকাল 7টা থেকে একযোগে শুরু হয় ভোট গ্রহণ। রাজ্যের মোট 35টি ব্লকে চলে ভোট গ্রহণ। এদিন পুরাতন আগরতলা ব্লকের বিভিন্ন ভোট কেন্দ্রেও সকাল 7টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। ভোট গ্রহণকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। বলদাখাল এলাকার পশ্চিম চাম্পামুড়ার বলদাখাল সিনিয়র বেসিক স্কুলে ভোটারদের দীর্ঘ লাইন পরিলক্ষিত হয়। ভোট গ্রহণকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি ছিল স্বাভাবিক। প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে 4 জন করে রাজ্য পুলিশের নিরাপত্তারক্ষী নিয়োগ করা হয়। ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে নিরাপত্তার দায়িত্ব পালনে রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর জওয়ানদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, আরএ নিউজ।